এইখানে আগুন লাগিয়েছিল, আর এই দেখুন তার বাড়ি, এইখান থেকে বাড়িতে আগুন লাগানোর খুবই চিন্তা। আর আমরা আসার সঙ্গে সঙ্গে উনি ছুটে পালিয়ে গেছে। হ্যাঁ, বাড়িতেও আগুন লাগানোর এবারে কি আছে বোতল, মানে এসির বোতল পড়ে আছে, অ্যাসিড কি আছে? হ্যাঁ, অ্যাসিড আছে, অ্যাসিড আছে এখনো। এই চাপা নয় তো, এই বোতল, এই চাপা এই ঘরেই হয়েছে তো। গতকাল যখন এই ঘটনাস্থলে আমরা যখন আসি, বাড়ির সাইডে বাড়িতে আগুন লাগানোর বি উনার এ ছিল, মানে পরিকল্পনা ছিল। আর সেই জন্য আমাদের এপাশে কয়েকটা ঘর সারা রাত্রি ভয়ে আতঙ্কে আমরা ছিলাম, মনে হয় কিছু করে হয়ে যাবে। আমাদের আমাদের বাড়িতে আমার মেয়ে ছিল বাড়িতে, বাড়ির ভেতরে চাবি লাগিয়ে একা বসে আছে, আচ্ছা চিৎকার করতেছে, মনে হয় এই করে কিছু হয়ে গেল। ওকে হুমকি দিতে? হ্যাঁ, হুমকি, উনি তো হুমকি দিয়েছিলেন ওই মেহমানটিকে যে আজকে তোকে মেরে দিয়ে যাবো। এটা আমরা কালকে ঘটনাস্থলে আমরা শুনেছি। হ্যাঁ, সেই জন্য আমরা খুবই আতঙ্কে আছি। আমরা সন্ধ্যার দিকে এই কাণ্ড ঘটেছে, আর এটা হয়েছে সন্ধ্যার সময় হয়েছে। হ্যাঁ, শনিবার দিনকে কোথায় বসা হয়েছে? এই শনিবার দিনকে বসা হয়েছিল পার্টি অফিসে। আচ্ছা, বসে কি সিদ্ধান্ত হয়েছিল? এই বসা বসি সিদ্ধান্তের পক্ষে ও বললো কি যে আমি স্বামীর ঘর করবো না, আমি দিবস চাই। এবার সামনে রবিবার গেছে, এবার সোমবার দিনকে বাড়িতে উকিল আইসা মানে দিবস হবে, কিন্তু ওই দিনকে ওই ছেলেটার কাকা মরে যায়। হ্যাঁ, কাকা মরিতে তার পুত্র আইসে করে খবর দিয়ালো যে কাকি, কাকা দাদু তো এইভাবে মরে গেছে, আর কি করে কি হবে, আর তুমি চলো, যে না আমি যাব না। হ্যাঁ, আইলেন। তারপরে দিন কয় বাদে আবার জামে নিজে আইলো, ওই নিজে আইসে সেই কি করে নিয়ে যাবে আর সে যাবে। তারপর ঘটে যে উকিল তো পাইনি, আমি কি করব না, তুমি চাইলে উকিল যদি পাও তুমি তো আমাকে খবর দিত, আমি উকিল ব্যবস্থা করতি, পরে আমি আমার ডিভোর্স করতাম। এইবারে আমার জিয়া দিক বলবো শেষ পর্যন্ত ডিভোর্স হবে বলে ঠিক হয়েছে। তার আগে আগামীকাল এসে হুমকি দেয় এবং রাত্রে, হ্যাঁ হ্যাঁ, দুটার সময় নেই আচ্ছা এইগুলা ঘুরে দে। তারপর সন্ধ্যার সময় ও বাড়ি চলে যায়, যে সাইকেল রেখে আইসে এই হুমকিটা দিয়ে, তারপরে ওই বাড়ি থেকে কি নিয়ে এসে এইভাবে
আবার এই যে মেয়েটা যে পালিয়েছে মানে খরচ পোষা সেও করে আমার কিছু দরকার, খরচ পোষা কিছু চাই, দুটা মেয়েও নিয়ে আসবো, আমার কুলফার যে গয়না গাটি যে দিচ্ছে সে ফেরতও দিয়ে দিবি, হ্যাঁ আমার তোমার কিছু দরকার। কিন্তু জামাইয়ের ভাই সে বলছে না দুটা মেয়ে আছে তোমার দুখান গয়না তোমার থাকবে, এ বলে না আমি গয়না উঠতে বলবো আমি গয়না বুঝতে দিয়ে দেবো গয়না উঠবো আমার কিছু দরকার আমার দুটা মেয়ে পাই। হ্যাঁ ঘরে একটা পুরুষ নেই, পুরুষ বলতে জিজ আমি তানে ধরে তানে সেটি আছে, কালকে তার ঘরে আছে কালকে আমার কাছে জবাল দিলা লিয়া। এবারে তার মেজরাকে জাগরা ও কথাটা গোটে মানটি কি করুটু ও করুটু কি করুটু যা কইছে তো ও তুমি মানে ঢেয়া দিয়ে ছুটে যাচ্ছে মেঝিরা তখন বাড়ি ছেড়ে বাঁচাও গো বাঁচাও গো ঢেয়া দিচ্ছে গো বাঁচাও গো কে ঢেয়া দিচ্ছে গো এখন চক্কর আসছে আর এখানে কি হইছিল সেখানে পারিবারিক অশান্তি ছিল ঘর যাইতে পারিনি ঘর নিয়ে যাবে জামাই চেষ্টা করে ও যাবেনি নাই যাবার কারণে এই অ্যাসিডটা ঢালছে দুপুরে দেখি দেখেছি নাকি উনার যে মেয়েটা যে বড় মেয়ে